গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ইন ক্লাস ইলেভেন আফটার 9 মান্থস। নাও উই স্টার্ট অ্যান ইকুয়েশন এক্স প্লাস বি ইকুয়ালস টু এ, হোয়ার এ অ্যান্ড বি আর ন্যাচারাল নাম্বার উইথ এ গ্রেটার দেন বি। Now we start an equation x plus b equals to a. A and b are natural numbers with a greater than b. Now this equation is solvable in set of all natural numbers. Now this equation is solvable in set of all natural numbers. Yes or no? This equation is solvable in natural number. X is equal to a minus, sorry, a greater than b. Then x is equal to a minus b. Hey, this is solve a minus a greater than b. So a minus b is natural number. Now if b greater than a, now if b greater than a, now x is equal to a minus b. If b greater than a, then a minus b is natural number. Yes or no? B greater than A, A minus B is not a natural number. So therefore the solution X is equal to A minus B is not belongs to set of all natural numbers. A minus B is not natural number. So this equation is not solvable in set of all natural numbers. Now we extend the natural number to set of all integers. Now we extend the set of all natural numbers to set of all integers. Natural number সাথে কি কি অ্যাড করলে সেট অফ অল ইন্টিজারস টা পাওয়া যাবে? ক্লাস 9 এ পড়ে এসেছো। ন্যাচারাল নাম্বার এর সাথে কি কি জিনিস অ্যাড করলে সেট অফ অল ইন্টিজারস পাবে বলো? বলো নেগেটিভ আর জিরো। Yes, negative and zero. Zero is not natural number, but zero is a whole number. Zero, one, two, three. This is the set of all whole numbers. এই হোল নাম্বারের সাথে যদি তুমি নেগেটিভ গুলোকে ইউনিয়ন করো তাহলে সেট অফ অল ইন্টিজারসটা পেয়ে যাবে। তাহলে এই যে ইকুয়েশনটা নিয়েছো এই ইকুয়েশনটা কোথায় সলভেবল? এই ইকুয়েশনটা সলভেবল ইন ইন সেট অফ অল ইন্টিজারস, মানে সেট অফ অল ইন্টিজারস এর মধ্যে এটা হচ্ছে সলভেবল। ঠিক আছে, সব ওয়েট করে টাইম আসবে না, যখন তখন এসে বলে ঢুকবো। আজকে প্রথম দিন বলে ঢুকতে দিচ্ছি, যারা লেটে ঢুকছো পরের দিন থেকে ঢুকতে পারবে না, পরিষ্কার আমি বলে দিচ্ছি। নেক্সট উই কনসিডার অ্যান ইকুয়েশন ax ইকুয়ালস টু b, ax ইকুয়াল টু b উইথ a নট ইকুয়ালস টু 0 এন্ড a আর b সেট আর ইন্টিজারস, a আর b আর বিলংস টু সেট অফ অল ইন্টিজারস। নাও সলিউশন অফ দিস সেট x ইজ ইকুয়াল টু b বাই a। Now b by a is an integer. No, b by a is not an integer. Now this equation is not solvable in set of all integers. Ax is equal to b, a equation ta set of all integers কিন্তু solvable হচ্ছে না। তখন কি করবো? না integer টাকে আমি আবার extend করছি, না ওর সাথে integer এর সাথে fraction number গুলোকে add করে দিয়ে extend করে পাচ্ছি একটা set, সেটা কি? না set of all রেশনাল নাম্বার, সেটাকে আমি কিউ বলি। সেট অফ অল রেশনাল নাম্বার, যে নাম্বারগুলো পি বাই কিউ ফর্মে সেগুলোকে সেট অফ অল রেশনাল নাম্বার। তাহলে এখন এই যে এক্স ইজ ইকাল টু বি এর সলিউশনটা কোথায় রয়েছে? সেট অফ অল রেশনাল নাম্বার এটা সলিউশন পাওয়া যাবে, কিন্তু সেট অফ অল ইন্টিজারস এর সলিউশন নেই। ঠিক আছে, সেট অফ অল রেশনাল নাম্বার অবধি গেলাম। তাহলে প্রথমে আমি শুরু করেছিলাম ন্যাচারাল নাম্বার থেকে, ন্যাচারাল নাম্বার থেকে গেলাম কোথায়? সেট অফ অল ইন্টিজারসে, সেট অফ অল ইন্টিজারস থেকে আমি বাড়ালাম কিউ পেলাম। ঠিক আছে, এত অব্দি ইকুয়েশন নিলাম। এরপর যদি আমি ইকুয়েশন এরকম নিই এক্স স্কোয়ার ইকুয়াল টু টু, আমি একটা ইকুয়েশন কনসিডার করছি, ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু টু, ওই এক্স স্কোয়ার ইকুয়াল টু টু ইকুয়েশনের সলিউশন কি সেট অফ অল রেশনাল নাম্বারে পাবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু টু এর সলিউশন কি সেট অফ অল রেশনাল নাম্বারে পাবে? পাবে না, কারণ এখানে কি না টু এর স্কোয়ার রুট
প্লাস মাইনাস রুট টু সেটা কিন্তু রাশেলার নাম্বার নয়, সেগুলো হচ্ছে ইরাশেলার নাম্বার। তাহলে কিউটার সাথে ওই ইরাশেলার নাম্বার গুলোকে অ্যাড করে দিলে ওই রেশনাল প্লাস ইরাশনাল, রেশনাল প্লাস ইরাশনাল নাম্বার, এই নাম্বার গুলোকে একসাথে কি বলে? রিয়েল নাম্বারস। তাহলে এখন এই এক্স স্কোয়ার ইকুয়াল টু টু এর সলিউশন কোথায় পাবে? না এই রিয়েল নাম্বার সেটের মধ্যে তার সলিউশন পাবে। দেখো আস্তে আস্তে বাড়াচ্ছি, কিন্তু প্রথমে ন্যাচারাল নাম্বারের সলিউশন পেলাম না, তারপর আই এ পেলাম, আই থেকে কিউ এ পেলাম, কিউ থেকে আর এ পেলাম, আস্তে আস্তে কিন্তু আমি সেটটাকে আস্তে আস্তে বাড়িয়ে দিয়েছি। এরপর দেখো আমি একটা ইকুয়েশন নিচ্ছি, না ইকুয়েশনটাকে এইভাবে কনসিডার করছি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান। এরপর দেখো ভেরি ইন্টারেস্টিং, কোন রিয়েল নাম্বারের স্কোয়ার কি নেগেটিভ হতে পারে? কোন রিয়েল নাম্বারের স্কোয়ার কি নেগেটিভ হতে পারে? হতে পারে না, তাই তো? রিয়েল নাম্বারকে তুমি যদি স্কোয়ার করো সেটা কিন্তু সবসময় পজিটিভ হয়ে যায়। কিন্তু এখানে দেখো রিয়েল নাম্বার এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান, তার মানে কোন রিয়েল ভ্যালুস অফ এক্স ক্যান নট স্যাটিসফাই দিস ইকুয়েশন। তাহলে এখানে কোনো এক্স এর কোনো রিয়েল ভ্যালু পাবে না। কতটা কেটে গিয়েছিল আগ্নিক, রেকর্ডিং দেখবে রিপিট হবে না, তোমার নেটওয়ার্কের প্রবলেম না। এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান না, এটা একটা ইকুয়েশন। এখন কোন রিয়েল নাম্বার এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে না, কারণ কোন রিয়েল নাম্বারের স্কোয়ার সবসময় পজিটিভ হয়, কোন রিয়েল নাম্বারের স্কোয়ার নেগেটিভ হয় না। তাহলে কোন রিয়েল নাম্বার এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে না। এরপর আমরা আবার জানি একটা স্টেটমেন্ট বলছি, সেটাকে বলে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা। জানো কি স্টেটমেন্ট জানো? ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা। হ্যাঁ বলো কে আইউ। এভরি ইকুয়েশন হ্যাজ আ রুট, এভরি ইকুয়েশন হ্যাজ অ্যান রুটস। আচ্ছা আমি এখন ওইটা একটু জেনারেলাইজ করব। এভরি অ্যালজেব্রিক ইকুয়েশন অফ ডিগ্রি এন, ইমাজিনারি, হ্যাঁ রিয়েল অর ইমাজিনারি এটা অ্যাড করতে হতো। এভরি অ্যালজেব্রিক ইকুয়েশন অফ ডিগ্রি এন হ্যাজ এন রুটস, এভরি অ্যালজেব্রিক ইকুয়েশন অফ ডিগ্রি ইন হ্যাজ এন রুটস রিয়েল অর ইমাজিনারি। এখন রিয়েল আর ইমাজিনারি, ইমাজিনারি ব্যাপারটা এখন জানবেন না, রিয়েল অবধি জানবেন। তাহলে এখন অ্যালজেব্রিক ইকুয়েশন ক্লাস নাইনে পড়ে এসছে, অ্যালজেব্রিক ইকুয়েশন তার মানে কি? যেগুলো পলিনোমিয়াল ইকুয়েশন তার ডিগ্রি যতগুলো হবে তার ততগুলো রুট পাবে। তার মানে ধরো এক্স টু দি পার ফোর প্লাস এক্স টু দি পার ফাইভ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন। এর ডিগ্রি কত? ডিগ্রি অফ দিস ইকুয়েশন ফাইভ। তাহলে এর পাঁচটা, এর পাঁচটা রুট আছে, এটা একদম গ্যারান্টি। এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা বলতে এর পাঁচটা রুট আছে। এখন সেই রুট গুলোকে বার করার জন্য, পাঁচ ডিগ্রি অফ দি ইকুয়েশন বার করার জন্য জেনারেল ফর্মুলা আছে রুট বার করার, আর বেশি রুট বার করার জন্য জেনারেল কোনো ফর্মুলা এখনো অব্দি তৈরি হয়নি। যদি ডিগ্রিটা ফাইভ হয় তাহলে ইকুয়েশনটাকে একদম জেনারেল ইকুয়েশন কিভাবে সলভ করতে তার ফর্মুলা আছে। তোমার এখন ক্লাস টেনে শিখেছো সেকেন্ড ডিগ্রি অব্দি সিদ্ধরাচার্য ফর্মুলা। এখন থার্ড এর জন্য রয়েছে কিউবিক ইকুয়েশন সলভ করার জন্য রয়েছে কার্ডোর্স মেথড, ফোর্থ ডিগ্রি ইকুয়েশন সলভ করার জন্য রয়েছে ফেরারিজ মেথড। তাহলে পাঁচ ডিগ্রি ইকুয়েশন সলভ করার জন্য জেনারেল ফর্মুলা কিন্তু আছে, তার থেকে বেশি ইকুয়েশন, বেশি ডিগ্রি ইকুয়েশন সলভ করার জন্য কোনো জেনারেলাইজ ফর্মুলা নেই। হয়তো কোনো পার্টিকুলার ইকুয়েশন সলভ হয়ে যাবে, কিন্তু কোনো জেনারেল ইকুয়েশন, পাঁচের বেশি কোনো জেনারেল ইকুয়েশন সলভ করার জন্য কোনো এখন অবধি কোনো ফর্মুলা নেই, একদম জেনারেলাইজ ফর্মুলা। তাহলে এখন ঠিক আছে, আমি যে জায়গায় ছিলাম না, এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান, এটা একটা ইকুয়েশন না, এখান থেকে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, দিস ইজ দ্য, এটা একটা ইকুয়েশন, হ্যাঁ না না, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। ইকুয়েশন ডিগ্রি কত? ডিগ্রি অফ দিস ইকুয়েশন টু। তাহলে ডিগ্রি যদি টু হয় তাহলে কতগুলো টু, কতগুলো রুট পাওয়া যাবে অ্যাকর্ডিং টু ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা? দুটো রুট, দুটো দুটো রুট পাবে। তার মানে কোন রিয়েল নাম্বার একে স্যাটিসফাই করছে না,
কারণ এর কোনো রিয়েল ভ্যালু x এর কোনো রিয়েল ভ্যালুকে স্যাটিসফাই করছে না, কিন্তু আবার বলছে না এর দুটো দুটো রুট আছে, কারণ নিশ্চয়ই রিয়েল নাম্বারের বাইরে কিছু আছে যেটা হচ্ছে ইকুয়েশনের রুট হবে, রিয়েল নাম্বারের বাইরে কিছু আছে যেটা হচ্ছে ইকুয়েশনের রুট হবে। এখন সেই রুটগুলো কি আমরা এখন খুঁজে পাওয়ার উদ্দেশ্য, চলো রুটগুলোকে বার করি না। এখান থেকে যদি আমি সলভ করি একদম ইন জেনারেল x স্কয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান, তাহলে এখানে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান, তাই তো? একদম পুরো যদি আমি অ্যালজেব্রা ইউজ করি, যদি x স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার হয় তাহলে এখান থেকে আমি x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a। আচ্ছা কেউ কি নতুন এমন কেউ রয়েছে ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছো না, অসুবিধা কারো হচ্ছে কি নতুন যারা ভর্তি হয়েছো? যারা নিউ স্টুডেন্ট আছো তাদের কি ল্যাঙ্গুয়েজ কোনো প্রবলেম হচ্ছে? তার মানে x স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার এটা কি অ্যালজেব্রিক ইকুয়েশন হয়, তাহলে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ সিম্পল অ্যালজেব্রা। এখন x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস স্কয়ার রুট অফ মাইনাস ওয়ান। এখন অয়লার বলে একজন ম্যাথমেটিশিয়ান ছিল, নাম শুনেছো অয়লারের? অয়লারের নাম শুনেছো? বুঝতে পারছি না স্যার, ইউলার বলো একবার। স্যার ইউলার? হ্যাঁ বলো। কিছু বলতে পারছি তাহলে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ, তাহলে এখন কেউ অয়েলারও বলে কেউ ইউলারও বলে, ইউলার এই রুট ওভার মাইনাস ওয়ানটাকে একটা সিম্বল দিয়ে ডিনোট করেছিল, সেই সিম্বলটাকে বলছে আই, আইওটা আইওটা, তাই তো? এটাকে বলছে আইওটা, প্রথম ইন্ট্রোডিউস করেছিল রুট স্কোয়ার রুট অফ মাইনাস ওয়ান দিস ইজ ইকুয়ালস টু আই, তার মানে দেয়ার ফর আই স্কোয়ার ইকুয়াল টু কত? আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে যা আপাতত একটা জিনিস শিখলে, আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান, আই এর সাথে একটা পরিচয় ঘটলো। একটা অঙ্ক আমি করাবো, আই দিয়ে একটা অঙ্ক, আই দিয়ে একটা অঙ্ক আমি করাবো। Prove that I to the power n plus I to the power কা দেখা যাচ্ছে না n plus 1 বলতে স্যার উপরে স্যার এডিট শেয়ার ওই মিটিং হেল্প ওই সব অপশন গুলোর জন্য না খুব ইন্টারেস্টিং অঙ্ক, এবং এর সাথে একটা আয়ের প্রপার্টিও রয়ে গেছে। যদি আই এর পাওয়ার গুলো একটা ক্লিয়ার নিয়ে আমি বলবেন i to the power n plus 3 i to the power n plus 3 equal to 0 for all n belongs to n, এটা প্রুফ করতে হবে 0। n এর ডাটা সিম্বলটা কি লিখেছে কোথায় কোথায় কি বলো? উল্টো এস ফর অল টু 0 ফর অল পরে আর বি বুঝতে পারছেন কি বলছে? চলো সলিউশনটা করে দিই। তাহলে উই হ্যাভ আই টু দি পার এন প্লাস আই টু দি পার এন প্লাস ওয়ান i to the power n plus 2 i to the power n plus 3। এখন লজ অফ ইন্ডেক্সেস এর প্রপার্টি কাজে লাগাবো, i to the power n i to the power n into i to the power n into i square plus i to the power n into i cube। i to the power n টা কমন নিয়ে নাও, তাহলে কমন এখন 1 পড়ে থাকবে, 1 plus i plus i square plus i cube, now this is i to the power n 1 plus i। এখন ভ্যালু অফ আই স্কোয়ার, ভ্যালু অফ আই স্কোয়ার কত? মাইনাস ওয়ান প্লাস আই স্কোয়ার ইন্টু আই, আই কিউটাকে লিখছি আবার আই স্কোয়ার ইন্টু আই, নাও দিস ইজ আই টু দি পার এন ওয়ান প্লাস আই
माइनस वन और आई स्क्वायर इनटू आई वैल्यू ऑफ आई स्क्वायर माइनस वन तो माइनस वन इनटू आई माइनस आई तो हमने आई टू दी पार एन इनटू जीरो जीरो साथे जब कुनो नंबर मल्टीप्लाई करो जीरो हो जाए आई टू दी पार एन इनटू जीरो मने जीरो तो हमें कि एक ने कि एन का तुम्हें जब जाए ना एन टैग ना दूई ना तीन ना जब कुनो इन्हें तो नेट ट्रू हो जाए सो देयरफॉर आई टू दी पार एन आई टू दी पार एन प्लस वन आई टू दी पार एन प्लस टू प्लस आई टू दी पार एन प्लस फोर इक्वल टू जीरो फॉर ऑल एन बिलोंग्स टू एन হয়ে গেল অঙ্কটা আর একটা লাস্টটা আইজ হবে n প্লাস 3 হবে না n প্লাস 3 হবে n প্লাস 4 সরি সরি n প্লাস 3 দেয়ারফর দিবে না n প্লাস 3 আর একটা এর অঙ্ক দেবো বাড়ি ফাইন্ড দা এটা হোমওয়ার্ক লিস্ট পজিটিভ ফাইন্ড দা লিস্ট পজিটিভ ভ্যালু অফ n One plus I divided by one minus I whole to the power n equals to one. Bari te korbe. Two eta and ami korechi onkota. Huh? E onkota bolbo. E onkota korechilam ekbar. O bari te korbe. Four hobe uttor mone. ও বই আছে তোমাদের প্রেজেন্টের বইতে আছে হ্যাঁ আমি রিপিট করে দিতে বলছি না আচ্ছা এটা ব্লাড আছে নেক্সট নেক্সট না তোমাদের দেখবে ক্লাস 10 এ একটা আগে যে অঙ্কটা স্যার হ্যাঁ বলো স্যার আগে যে অঙ্কটা করালেন সেটা হবে প্রপার্টিটা রাখবে মানে কিসের প্রপার্টি ওটা আরেকটা একটু বলবেন যদি আই এর পাওয়ার গুলো কনজিকিউটিভ এটা আগেটা সেটাই বলছি আই এর পাওয়ার গুলো যদি কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার হয় তাহলে তাদের সাম হবে জিরো যা ক্লাস টেনে তোমাদের একটা জিনিস তোমরা তাই পড়ছো ট্রু আর ফলস রুট অফ এ বি ইকুয়ালস টু রুট এ ইন্টু রুট বি ট্রু আর ফলস কোশ্চেন পড়তো আমিও বহুবার ক্লাসে বলেছি এটা ট্রু আর ফলস কি হবে ট্রু না ফলস ট্রু হবে ট্রু হবে আচ্ছা ঠিক আছে ট্রু হয় কিনা দেখো এ ইকুয়ালস টু কমপ্লেক্স না হলে ট্রু কমপ্লেক্স না হলে মাইনাস ওয়ান এ ইকুয়ালস টু মাইনাস ওয়ান আর বি ইকুয়ালস টু মাইনাস ওয়ান নাও দেখো তুমি কি হয় এরপর কমপ্লেক্স কোথায় এখানে এ আর এটা মাইনাস ওয়ান এটা কি কমপ্লেক্স আর বিটা মাইনাস ওয়ান বিটা কি কমপ্লেক্স বিটা কি কমপ্লেক্স এটা তো ঠিক আছে তার মানে কি তাহলে এবি কত এবি কত ওয়ান নেগেটিভ হলে হবে না এবি হচ্ছে ওয়ান আচ্ছা রুট ওভার মাইনাস ওয়ান মানে হচ্ছে আই রুট ওভার বি মানে আই তাহলে রাইট হ্যান্ড সাইডটা কত লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইজ ওয়ান এন্ড রাইট হ্যান্ড সাইড i square minus 1 not equal তাই তো তাহলে root over ab equals root a into root b কখন true হবে না এটা true হবে যদি যদি দুটোই তাদের মধ্যে একটাও যদি পজিটিভ হয় দুটোর নেগেটিভ হলে কোনো অসুবিধা নেই দেখো একটা নেগেটিভ একটা পজিটিভ নাও a equals to minus 1 আর b equals to 2 নাও তাহলে লেফট হ্যান্ড সাইড কত root over minus 2 তার মানে root 2i লেফট হ্যান্ড সাইড আই ইনটু রুট টু তার মানে একটা নেগেটিভ হলে কোনো অসুবিধা নেই তাই তো মানে একটা নেগেটিভ হলে ট্রু হচ্ছে তার মানে দুটো নেগেটিভ একসাথে হওয়া চলবে না দুটো নেগেটিভ একসাথে না হলে বলো বলো স্যার বলছি তাহলে তাহলে এইটা এই ইকুয়েশনটা যদি জেনারেলাইজ করে যদি আসে ট্রু এন্ড ফলস তাহলে আনসারটা তো ফলসই হবে নাকি কারণ কি শুধু এটা এটা শুধু একটা স্পেশাল কন্ডিশনে হ্যাঁ এখানে এটা কন্ডিশন বলে দিয়ে হবে মানে রুট ওভার এবি ইকুয়ালস রুট ইনটু রুট এটা হচ্ছে ফলস হবে যদি জেনারেল স্টেটমেন্ট দিয়ে দেয় এটা একদম ফলস বুঝতে পেরেছো যদি এ আর বি এর কন্ডিশন যদি লাগে তাহলে এটা ফলস হবে বুঝতে পেরেছো কারণ তার ফর एग्जांपल রইছে এটা -1 নাও বি টু -1 নাও দেখো এটা হবে না তাহলে এটা কখন ট্রু কখন হবে না ট্রু হবে যদি এদের মধ্যে এ আর বি এর মধ্যে যে কোনো একটা পজিটিভ হলে দুটো পজিটিভ তো হলেও হবে
যে কোনো একটা পজিটিভ হলে এটা ট্রু হবে, দুটো যখন নেগেটিভ হয়ে যাবে তখন কিন্তু এটা সমান নয়। ঠিক আছে চলো ডিফাইন করবো কমপ্লেক্স নাম্বার। তাহলে কি চ্যাপ্টার, আচ্ছা বলে দিলাম, তাহলে কোন চ্যাপ্টার স্টার্ট করেছি? কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার মাইকগুলো অফ করো, কমপ্লেক্স নাম্বারস। চলো ডেফিনেশন দিই, ডিফাইন করি কমপ্লেক্স নাম্বার। ইফ এ এন্ড বি, ইফ এ এন্ড বি বি টু রিয়েল নাম্বার। আয়ুষ্মান রায় মাইক মিউট করো। এ এন্ড বি বি টু রিয়েল নাম্বার, বি টু রিয়েল নাম্বার, দেন এ নাম্বার, দেন এ নাম্বার এ প্লাস আই বি ইজ কল্ড এ কমপ্লেক্স নাম্বার। A and B, B two real numbers, then a number A plus IB is called a complex number. Example, 2 plus 3i, 5 plus 9i, on ek example ache. Is 3i bolte pari kono din? Ha? Odisha kono ekta add na thakle odhe 0 plus 3i. Next, is 0 a complex number? 0 a complex number? কি হবে? হ্যাঁ মনে হয় 0 complex number। হ্যাঁ মনে হয় 0 complex number। হ্যাঁ 0 plus 0 i এই ভাবে দেখলে yes 0 equals to 0 plus 0 into i, 0 into i, so 0 is a complex number. দেখো 0 কে 0 into 0 plus i আগে রাখতে চাই, এটাও একটা রিয়েল নাম্বার, এটাও একটা রিয়েল নাম্বার, তার মানে 0 একটি হয়ে গেল কমপ্লেক্স নাম্বার। তার মানে এখান থেকে বলতে পারি লেট a b এনি রিয়েল নাম্বার, লেট a b এনি রিয়েল নাম্বার, দেন a ইকুয়ালস টু, দেন a ইকুয়ালস টু a into a plus 0 into i, একে তো এক্সপ্রেস করা যাবে a plus 0 into i, a plus 0 i, তার মানে এই এটা কি হয়ে গেল, দেয়ারপর হুইচ ইজ a কমপ্লেক্স নাম্বার। তার মানে a b এনি রিয়েল নাম্বার, যে কোনো এটা যদি রিয়েল নাম্বার না হয় সেটা কি হয়ে যাচ্ছে, এটা কমপ্লেক্স নাম্বার। তার মানে এবার বলতে পারেন এভরি রিয়েল নাম্বার, তো দেয়ারফর এভরি রিয়েল নাম্বার ইজ এ কমপ্লেক্স নাম্বার, এভরি রিয়েল নাম্বার ইজ এ কম নাম্বার। এই কমপ্লেক্স নাম্বার সেট অফ অল, যদি সমস্ত কমপ্লেক্স নাম্বার গুলোকে এক কাছে করি সেটা একটা সেট হবে, সেই সেটটাকে আমি এই সি দিয়ে ডিনোট করছি, সি দিয়ে ডিনোট করছি, এটা স্ট্যান্ডার্ড নোটেশন, ইউনিভার্সাল নোটেশন, সেট অফ অল কমপ্লেক্স নাম্বার, এই সিটা হচ্ছে সেট অফ অল কমপ্লেক্স নাম্বার, আর এই আরটা ছিল সেট অফ অল রিয়েল নাম্বার। তাহলে কে কার সাবসেট, কে কার সাবসেট এখানে? রিয়েল আর ইজ এ সাবসেট অফ সি, আর ইজ সাবসেট, হ্যাঁ আর ইজ রিয়েল নাম্বার ইজ এ সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার, এভরি রিয়েল নাম্বার ইজ এ কমপ্লেক্স নাম্বার, বাট এভরি কমপ্লেক্স নাম্বার ইজ নট এ রিয়েল নাম্বার, সো দিস ইজ এ প্রপার সাবসেট, দিস ইজ দ্য প্রপার সাবসেট, এভরি রিয়েল নাম্বার ইজ এ কমপ্লেক্স নাম্বার, সো আর ইজ এ প্রপার সাবসেট অফ সি। ক্লিয়ার, বুঝা গেল? নেক্সট, তাহলে একটা কমপ্লেক্স নাম্বার, এক মিনিট, ঠিক আছে, তার মানে ধরো একটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার হচ্ছে এ প্লাস আইবি,
এটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে এ প্লাস আইবি, এটাকে বলা হয় রিয়েল পার্ট, রিয়েল পার্ট, আর বিটাকে বলা হয় ইমাজিনারি। এটা হচ্ছে রিয়েল পার্ট আর বিটা হচ্ছে ইমাজিনারি পার্ট, নট ইমাজিনারি পার্টটা কিন্তু আইবি নয়, ইমাজিনারি পার্ট কিন্তু শুধু বিটা হচ্ছে ইমাজিনারি পার্ট, আইবিটা কিন্তু ইমাজিনারি পার্ট নয়। তাহলে এ প্লাস আইবি যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার মানে এ প্লাস আইবি, এটা হচ্ছে রিয়েল পার্ট আর বিটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এখন দুটো কমপ্লেক্স নাম্বার যদি ইকুয়াল, স্যার স্যার এক মিনিট এক মিনিট, স্যার 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 বলো 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 স্যার, বলছি এ প্লাস আইবি এটা রিয়েল নাম্বার, বিটা ইমাজিনারি নাম্বার, তাহলে আইবিটাও তো ইমাজিনারি নাম্বার হবে, কেন কি আইটা তো লাস্ট মাল্টিপ্লাই হচ্ছে। স্টপ, বিটাকে আমি ইমাজিনারি নাম্বার বলেছি, আমি তো ইমাজিনারি নাম্বার বলিনি, আমি এটাকে রিয়েল পার্ট বলেছি, আর বিটাকে এ প্লাস আইবি যদি কমপ্লেক্স নাম্বার হয়, এখানে এ আর বি কিন্তু রিয়েল নাম্বার, এ প্লাস আইবি যদি কমপ্লেক্স নাম্বার হয় অবশ্যই এ আর বিটা রিয়েল নাম্বার হতে হবে, ডেফিনেশনে তাই ছিল, দেখো এ আর বি রিয়েল নাম্বার, দেন এ নাম্বার ইজ অফ দা ফর্ম এ প্লাস আইবি ইজ কল কমপ্লেক্স নাম্বার, তাহলে হিয়ার এ আর বি হচ্ছে রিয়েল নাম্বার। এই এ এই যে কমপ্লেক্স নাম্বার, এ এটাকে বলা হচ্ছে রিয়েল পার্ট নট রিয়েল নাম্বার, আর বিটাকে বলা হচ্ছে নট ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি পার্ট, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো দুটো কমপ্লেক্স নাম্বার নিই, এই দুটো কমপ্লেক্স নাম্বারকে কখন ইকুয়াল বলবো, লেট জেড ওয়ান ইকুয়ালস টু এ প্লাস আইবি অ্যান্ড জেড টু ইকুয়ালস টু সি প্লাস আইডি, দেন দেন টু কমপ্লেক্স নাম্বার আর ইকুয়াল ইফ অ্যান্ড অনলি ইফ, ইফ অ্যান্ড অনলি ইফ রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট ইকুয়াল হতে হবে, জেড ওয়ান আর জেড টু যদি দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হয়, তার মানে জেড ওয়ান ইকুয়ালস টু জেড টু সেটা ইমপ্লাই করবে এর রিয়েল পার্টের সাথে এর রিয়েল পার্ট ইকুয়াল, এ ইকুয়ালস টু এ ইকুয়ালস টু সি, আর ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট ইকুয়াল, এর ইমাজিনারি পার্ট হচ্ছে বি জেড ওয়ান এর অ্যান্ড জেড টু ইমাজিনারি পার্ট হচ্ছে ডি, ডি ইকুয়ালস টু ডি। তাহলে ইফ অ্যান্ড অনলি ইফ, আমি তাহলে এখানে লিখে দিই ইফ অ্যান্ড অনলি ইফ এ ইকুয়ালস টু সি অ্যান্ড বি ইকুয়ালস টু ডি, এটা হচ্ছে কন্ডিশন। তার মানে জেড ওয়ান ইকুয়ালস টু যদি জেড টু হয় সেটা ইমপ্লাই করবে এ ইকুয়াল টু সি অ্যান্ড বি ইকুয়ালস টু ডি, আর ইফ অ্যান্ড অনলি পার্ট আছে, ইফ অ্যান্ড অনলি ইফ আছে, তার মানে যদি এ ইকুয়ালস টু সি এবং বি ইকুয়ালস টু ডি ওটা ইমপ্লাই করবে জেড ওয়ান ইকুয়ালস টু জেড টু, মানেটা বোঝা গেল? যদি কমপ্লেক্স নাম্বার দুটো ইকুয়াল হয় তাহলে রিয়েল পার্ট ইকুয়াল টু রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট ইকুয়াল টু ইমাজিনারি পার্ট। নেক্সট, অ্যাডিশন অফ টু কমপ্লেক্স নাম্বার, অ্যাডিশন অফ টু কমপ্লেক্স নাম্বারস, লেট জেড ওয়ান অ্যান্ড জেড টু বি টু কমপ্লেক্স নাম্বারস, দেন জেড ওয়ান ইকুয়ালস টু এ প্লাস আইবি অ্যান্ড জেড টু ইকুয়ালস টু সি প্লাস আইডি, বি টু কমপ্লেক্স নাম্বার, দেন জেড ওয়ান প্লাস জেড টু, না জেড ওয়ান ইজ এ প্লাস আইবি প্লাস জেড টু ইজ সি প্লাস আইডি, so now this is a plus c plus i into b plus d, তার মানে দুটো কমপ্লেক্স নাম্বারকে দুটো কেন তুই একাধিক কমপ্লেক্স নাম্বারকে তুমি যদি অ্যাডিশন করো রিয়েল পার্টগুলো আলাদা করে অ্যাডিশন করবে প্লাস i into ইমাজিনারি পার্টগুলোর অ্যাডিশন, সেটা হচ্ছে অ্যাডিশন, সাবট্রাকশন একই হবে না, জেড ওয়ান মাইনাস যদি জেড টু করা হয় তাহলে এখানে হবে a মাইনাস আই বি, সরি এখানটা মাইনাস হবে, তার মানে এ মাইনাস সি প্লাস আই ইন্টু বি মাইনাস ডি, তার মানে কি
ওই রিয়েল পার্টগুলোর সাবট্রাকশন হবে প্লাস আই ইনটু ইমাজিনারি পার্টগুলোর সাবট্রাকশন হবে এবার নেক্সট মাল্টিপ্লিকেশন অফ কমপ্লেক্স নাম্বার মাল্টিপ্লিকেশন অফ কমপ্লেক্স নাম্বার লেট জেড ওয়ান এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট মানে এখানে কিন্তু অ্যাডিশন বা সাবট্রাকশন একদম আমরা ইউজুয়াল অ্যাডিশন বা ইউজুয়াল যে সাবট্রাকশন শিখে এসেছি সেট অফ অল ন্যাচারাল নাম্বারে তো সেই রুলটা এখানে ফলো হবে কিন্তু মাল্টিপ্লিকেশনের কমপ্লেক্স নাম্বার বলো বলো কিছু বলছো স্যার বলছি যে হ্যাঁ স্যার আমি বলছি ওই বলুন স্যার এ প্লাস সি প্লাস আইটা কি মানে কমন ধরেছো ওখানে না আইটা ওভারঅল কমন পুরো কোথায় এটা কমন বলো এখানেতে এই জায়গাটায় হ্যাঁ আইটা কমন নিয়ে আছে তো আই হ্যাঁ আইটা কমন নিয়ে আছে তো লেট জে ওয়ান এ প্লাস আইবি অ্যান্ড জে টু সি প্লাস আইডি বি টু কমপ্লেক্স নাম্বার দেন জেড ওয়ান ইন্টু জেড টু দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে মাল্টিপ্লিকেশন জেড ওয়ান ইন্টু জেড টু এ প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি দেখো মাল্টিপ্লিকেশন কিভাবে হচ্ছে এস এ ইন্টু সি আইবি ইন্টু আইডি তাহলে প্লাস আই স্কোয়ার বিডি প্লাস প্লাস এ আইডি প্লাস আইবি ইন্টু সি দেখো প্রথমে এ এর সাথে সি কে মাল্টিপ্লাই করেছি এ সি হবে আইবি আর আইডি মাল্টিপ্লাই করলে আই আই মাল্টিপ্লাই করতে আই স্কোয়ার ইন্টু বিডি প্লাস এ এর সাথে আইডি মাল্টিপ্লাই করলে এ ইন্টু আইডি এ ইন্টু আইডি আইবি সাথে সি মাল্টিপ্লাই করলে আইবি ইন্টু সি এসি এখন আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস বিডি এসি মাইনাস বিডি প্লাস আর এটা থেকে আই কমন নিয়ে নাও এডি প্লাস ডিসি এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন রুল তার মানে দুটো কমপ্লেক্স নাম্বারকে যদি তুমি মাল্টিপ্লাই করো কি হবে না এসি মাইনাস বিডি প্লাস আই ইন্টু এডি প্লাস ডিসি ঠিক আছে এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশন ডিভিশনটা আমি একটু পরে বলবো কনজুগেটটা বলবো বলার পর আমি ডিভিশন বলবো ঠিক আছে তাহলে এখন রিয়েল নাম্বারের ক্ষেত্রে অ্যাডিশন কি কমিউটেটিভ ইন রিয়েল নাম্বার সেট দ্য কমিউটেটিভ অ্যাডিশন ইজ কমিউটেটিভ ওভার সেট অফ অল রিয়েল নাম্বারস ইয়েস অর নো মানেটা বুঝতে পারলেন না ক্লাস সেভেনে পড়েছি অ্যাডিশন কি কমিউটেটিভ রিয়েল নাম্বারের উপর ইয়েস স্যার হ্যাঁ তার মানে অ্যাডিশন ও কমিউটেটিভ মাল্টিপ্লিকেশন ও কমিউটেটিভ সেট অফ অল রিয়েল নাম্বারস এর উপর অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন এগুলো সব কমিউটেটিভ সেট অফ অল রিয়েল নাম্বারস এর উপর কিন্তু সাবট্রাকশন এবং ডিভিশন ইজ নট কমিউটেটিভ সেট অফ অল রিয়েল নাম্বারস তাই তো মানে কমিউটেটিভ মানে কি না এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ জন্যই তো এটাকে কমিউটেটিভ বলে এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ এটাকে ওর জন্যই কমিউটেটিভ বলে তাহলে কিন্তু তুমি যদি এ মাইনাস বি এটা অবভিয়াসলি নট ইকুয়ালস টু বি মাইনাস এ তার জন্যই এই সাবট্রাকশনটা ইজ নট কমিউটেটিভ এবং ডিভিশনটাও কমিউটেটিভ নয় সেরকম কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেও প্লাস মানে অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন বোথ আর কমিউটেটিভ অন সেট অফ অল কমপ্লেক্স নাম্বার ভেরিফাই করবে কোশ্চেন লিখে নাও দ্য মাল্টিপ্লিকেশন অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন ইজ কমিউটেটিভ অন সেট অফ অল কমপ্লেক্স নাম্বার ভেরিফাই করে নেবে তো টাইম শেষ হয়ে গেল রে নেক্সট ডিফাইন করব কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার এই কনজুগেট ব্যাপারটা ক্লাস টেনে এক জায়গায় পড়েছিলাম কোথায় বলো তো কনজুগেটের ব্যাপারটা আরেক জায়গায় বলেছিলাম তাই তো একদম সার্টসে বলেছিলাম না এ প্লাস রুট বি একটা মিক্স সার্ট এর কনজুগেট সার্ট কি এ মাইনাস রুট বি রুট বি একই জিনিস এখানে আছে লেট
z equals to a plus ib be a complex number. Let z is equal to a plus ib be a complex number. Then conjugate of z is denoted by z bar. Conjugate of z is denoted by z bar and defined as z bar equals to a minus ib. একদম a প্লাস রুট বি হচ্ছে যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে তার a প্লাস রুট বি যেটা কনজুগেট একটা সার্চ হয় মিক্স সার্চ তার কনজুগেট সার্চ কি a মাইনাস রুট বি সেরকম a প্লাস ib যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে তার কনজুগেট কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে a মাইনাস ib তার মানে এটা হচ্ছে z বার এখন z আর z বারের মধ্যে কি সম্পর্ক আগে দেখো z আর z বারের মধ্যে কি সম্পর্ক পরে z আর z বারটা পড়বো কিছু প্রপার্টিজ of conjugate acha chalo z into z bar acha age modulus define kore di next modulus of a complex number modulus define korchi let z equals to a plus ib be a complex number then modulus of z is denoted by mod z and define as mod z equals to positive square root of mod z always into positive quantity mod z is equals to a square plus b square eta hocche modulus mod z is equal to a square plus b square এখন দেখবে তুমি যদি ভেরিফাই করে দেখবে z into z bar করে দেখবে mod of z square আসবে এটা ভেরিফাই করবে z into z bar হয়ে যাবে mod z square ঠিক আছে আচ্ছা টাইম শেষ হয়ে গেছে আমি হোমওয়ার্কটা একটু পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে কিছু হোমওয়ার্ক দেবো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি হোমওয়ার্কটা বেসিক্যালি থাকবে কনজুগেট আর মডুলাসের প্রপার্টিজের উপর হোমওয়ার্ক থাকবে আমি দিতে হোমওয়ার্ক গুলো গ্রুপে দিয়ে দেবো মডিউলাস আর কনজুগেটের এই যে প্রপার্টিজ আছে এর উপর হোমওয়ার্ক থাকবে ঠিক আছে আপাতত আজকে যেটা পড়িয়েছি যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো